শুনে যাও বিশ্ব, আমি না পাইতাছি না তো কারণে ধন্যবাদ। আজকে একটি খুশির দিন, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক এই বিশেষ দিনে ত্রিপুরাবাসীর জন্য এবং মুখ্যমন্ত্রী আপনার বাংলাদেশের বিখ্যাত হরিবাঙ্গাম এবং বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং আরেকটি রসগোল্লা মিষ্টি যেটা খুবই বিখ্যাত রসগোল্লা সেটা পাঠানো হয়েছে। আসলে এই আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের সম্পর্ক এটা কিন্তু সেই 1971 সালের আগে থেকেও আমাদের সহমর্মিতা সহ অবস্থান বজায় আছে। এটার মাধ্যমে ত্রিপুরা বাংলাদেশের সাথে ভারতের যে গভীর সম্পর্ক সেটা আরও স্মরণ করছি। এই আজকের এই দিনে আর স্মরণ করছি যে ভারতের সাথে ত্রিপুরার সাথে বাংলাদেশের যে একটা হৃদ্রতা এবং আত্মার সম্পর্ক এটা আরও দৃঢ় হবে, সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে আমরা প্রতিবেশী রাজ্যদের যেটাই বলি আরও এগিয়ে যাব এবং উন্নতির পথে চলমান থাকবে। আমরা এই প্রধান মুখ্যমন্ত্রীর দপ্তরের সাথে যোগাযোগ করে 70 মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে দেওয়ার চেষ্টা করি। আমার নাম মোহাম্মদ এজলক চৌধুরী, আমি বাংলাদেশ স্ট্যান্ড হাইকমিশন আগরতলার প্রথম সচিব এবং HOC দায়িত্ব পালন করছি। সাথে আমার সহকর্মী আছেন প্রথম সচিব আলামী। মোবাইলটা নামাইলো Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.